ভালোবাসার মাধ্যমে শিরক হয়, এমন কিছু কথা কাজ এর উদাহরণ দিলে সতর্ক করলে উপকৃত হব। জবাব, ভালোবাসা শিরক যে সমস্ত দিক থেকে হয়ে থাকে সেগুলির মধ্যে একটি হলো ভালোবাসা। ভালোবাসা এর কয়েকটি দিক রয়েছে। প্রথম হলো ইমানি ভালোবাসা, দ্বিতীয় হলো তাবিঈ ভালোবাসা, স্বভাবজনিত ভালোবাসা, তৃতীয় হলো বাধ্য হয়ে ভালোবাসা। ইমানি ভালোবাসা, আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আল্লাহকে ভালোবাসব, রাসূলকে ভালোবাসব, মুমিনদেরকে ভালোবাসব, এটি ইমানি ভালোবাসা। স্বভাবজনিত ভালোবাসা, বাবা তার সন্তানকে ভালোবাসতে নির্দেশ না দিলেও অটোমেটিকভাবেই সন্তানকে ভালোবাসবে। মাকে যদি বলাও না হয় যে মা তুমি তোমার স্নেহ সন্তানকে ভালোবাসো না, স্নেহ করো না, তবু মা কী করবে? ভালোবাসবে। এটি হলো স্বভাবজনিতই, আল্লাহ এইভাবেই তৈরি করে দিয়েছেন। তৃতীয়, বাধ্য হয়ে ভালোবাসা। বাধ্য হয়ে ভালোবাসা এটি বিভিন্ন রকমের হতে পারে। আপনি যেই সমাজে বসবাস করতেছেন, আপনি দিন মেনে চলার চেষ্টা করেন, আপনি একটু দুর্বল মানুষ, এই সমাজে কিছু সন্ত্রাসী মানুষ আছে, এই সন্ত্রাসী মানুষদেরকে আপনি অন্তর দিয়ে কখনো ভালোবাসেন না, কিন্তু তাদের সাক্ষাৎ হলে, তাকে মৌখিক একটু ভালোবাসা না দেখালে এই সমাজে আপনার থাকা সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে কি করতেছেন, অন্তর চাচ্ছে না কিন্তু মৌখিক বাধ্য হয়ে তাকে একটু ভালোবাসা দেখাচ্ছেন। উদাহরণস্বরূপ, ঔষধ খেতে তো খুব মজা লাগে, তাই না? কিছু মজা লাগে, কিছু আবার খুব তিতাও লাগে। আপনার দরকার সুস্থতা, তাই এই ঔষধটাকে ভালো না বাসলে আর হচ্ছে না। তিতা হলেও আপনাকে এখন এই ঔষধটা ভালো হিসাবেই গ্রহণ করতে হচ্ছে আপনার শারীরিক সুস্থতার জন্য। প্রশ্ন ছিল যে ভালোবাসার মাধ্যমে শিরক কীভাবে। সকলের ভালোবাসার একটি স্তর রয়েছে, আল্লাহকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হবে সকলের ঊর্ধ্বে, কিন্তু রাসূলকে ভালোবাসতে হবে সকল মানুষের ঊর্ধ্বে, আল্লাহর নিচে। সকল মানুষের ঊর্ধ্বে আর আল্লাহর নিচে। আল্লাহর সমপর্যায়ে যদি আপনি রাসূলকে ভালোবাসবেন তাহলে কি হয়ে যাবে, এটাই শিরক হয়ে যাবে। ঠিক তেমনইভাবে আল্লাহর সমপর্যায়ে যদি আপনার পীর সাহেবকে ভালোবাসেন, এটা শিরক। আল্লাহর সমপর্যায়ে যদি আপনার বুজুর্গকে ভালোবাসেন, এটা শিরক। আল্লাহু আ'লাম।